আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরা কিছুদিন গ্যাপ দিয়ে তোমাদের সাথে আবার মিলিত হলাম। তোমাদের পরীক্ষার কারণে আমরা মাঝখানে কিছুদিন ক্লাস অফ রেখেছিলাম, তো আজকে থেকে আবার তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেল, তোমরা রেগুলার ক্লাস করবে। তো আমরা গত ক্লাসে গতিবিদ্যা থেকে পড়তেছিলাম, গতিবিদ্যার দুইটা ক্লাস হয়ে গেছে, আজকে আমরা থার্ড ক্লাস করব। এই ক্লাসটা তোমাদের অনেক গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা সকলেই খাতা কলম নিয়ে হাজির আছো। তোমরা সকলে জুমে যখন ঢুকবে তখন তোমাদের নাম, রোল নম্বর এগুলো লিখে দেবে, কারণ কে কে তোমরা উপস্থিত হচ্ছ আর কে কে হচ্ছ না আমরা তোমাদের এটা খেয়াল রাখবো। সেই জন্য তোমরা সকলেই জুমে ঢোকার সাথে সাথে তোমাদের নাম, রোল নম্বরটা লিখে ফেলবা। তো আজকে আমরা গতিবিদ্যার প্রক্ষেপকের যে অংশটুকু পড়িয়েছিলাম বাকি অংশটুকু এখন পড়ব। আমরা প্রক্ষেপ বা এটাকে প্রাস বলে থাকি, তাহলে প্রক্ষেপকের গতিপথের বিভিন্ন রাশিমালাগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা প্রক্ষেপকের গতিপথের বিভিন্ন রাশিমালা, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রক্ষেপকের গতিপথের যে বিভিন্ন রাশিমালাগুলো, সেই রাশিমালাগুলো আমরা আজকে প্রতিপাদন করব। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, তোমরা এই রাশিগুলো ভালো করে মনে রাখবে। তার কারণ হচ্ছে যে এই রাশিগুলো দিয়ে আমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। তাহলে প্রক্ষেপক বলতে আমরা কি বুঝি তোমরা এখন দেখো তো মনে করতে পারছো কিনা। আমরা কোনাকুনি বা তির্যক ভাবে যদি কোনো একটা বস্তুকে শূন্যে নিক্ষেপ করি, তাহলে এই নিক্ষিপ্ত বস্তুটাকে আমরা বলবো প্রক্ষেপ বা প্রাস বা প্রজেক্টর। তাহলে এই প্রক্ষেপকের গতদিন আমরা রাশিমালাটা প্রতিপাদন করেছিলাম যে প্রক্ষেপকের গতিপথ একটা প্যারাবোলা বা অধিবৃত্ত। তো আজকে এই অধিবৃত্তের বিভিন্ন রাশিমালাগুলো, যেমন একটা প্রক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগে, সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত উঠবে এবং অনুভূমির বাদে কত দূরত্ব অতিক্রম করবে, বা কত কোণে নিক্ষেপ করলে বস্তুটা সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে। সাধারণত আমরা দেখি যখন আমাদের স্পোর্টস হয় তখন আমরা গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, বিভিন্ন ধরনের বস্তু নিক্ষেপ করে থাকি। এই নিক্ষিপ্ত বস্তুটার যার বেশি দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা বিজয় ঘোষণা করি, তাই তো? এটার একটা টেকনিক আছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি বস্তুকে নিক্ষিপ্ত করলে বস্তু সর্বাধিক দূরত্বে যাবে। এই জন্য এই টেকনিকটা আমি আজকে দেখাবো যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি বস্তু নিক্ষেপ করলে সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে। তো প্রথমে চলে আসো আমরা এক নম্বর রাশিমালাটা সেটা দেখি। প্রথম রাশিমালাটার সর্বোচ্চ উচ্চতা পৌঁছতে সময় উচ্চতায় পৌঁছতে সময় কত সময় লাগবে সেটা আমরা বের করব। তাহলে আগে আমরা একটা প্রক্ষিপ্ত বস্তু চিত্র এঁকে নিই। ধরে নিলাম এ বিন্দুতে একটা বস্তুকে শূন্যে নিক্ষেপ করা হলো এবং শেষে ভূমিতে গিয়ে পতিত হলো। তাহলে ধরে নিই নির্দিষ্ট একটা টি সময়ে পি বিন্দুতে বস্তুটা আসলো, তাহলে এই পি বিন্দুতে বস্তুটা কতটুকু সময় নিল, পি বিন্দুতে পৌঁছতে সময় কতটুকু, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে কত সময় লাগলো,
তাহলে আমরা গতির সমীকরণ প্রথম ক্লাসটা পড়েছিলাম, তোমাদের আশা করি মনে আছে, তোমরা 19 পড়েছো। গতির সমীকরণ থেকে যদি আমরা সময় বের করতে যাই তাহলে কোন সমীকরণটা লিখতে হয়? আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি একটা সূত্র আছে, তাই না? এখানে টি আছে, তাই তো? তাহলে এই এই টি দ্বারাও আমরা বের করতে পারবো। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের যেহেতু এটা অনুভূমিকভাবে আমরা কল্পনা করছি, তাহলে এটাকে আমরা কি ভিটাকে লিখবো ভি ওয়াই, ইউটাকে লিখবো আদিবেগ। আদিবেগটা এখানে কত হবে? আমরা ব্যাগের উপাংশ দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম, ব্যাগের দুইটো উপাংশ, তাই না? এটা উলম্ব বরাবর উপাংশ কত হবে? ভি নট সাইন থিটা নট, আশা করি তোমাদের মনে আছে। উলম্ব বরাবর ব্যাগের যে উপাংশ সেটা হচ্ছে ভি নট সাইন থিটা। তার কারণ হচ্ছে বস্তুটাকে আমরা ভি নট গতিবেগে নিক্ষিপ্ত করেছি এবং থিটা নট কোণ করে। তাহলে এটা হলো এখন প্লাস জিটি, এটা কি? এটা হচ্ছে ত্বরণ, কিন্তু এখানে যেহেতু উপরে নিক্ষিপ্ত হচ্ছে এই জন্য অভিকর্ষ ত্বরণ হবে। আর আমি এই কথাটা আগেও বলেছিলাম, এ এক্স হচ্ছে জিরো আর এ ওয়াই হচ্ছে মাইনাস জি। যদি উপরে নিক্ষিপ্ত হয় জি এর মানটা হবে মাইনাস, আর অনুভূমি বরাবর জিরো হয়ে যাবে। তাহলে এখন দেখো আমাদের এখানে এটা কী লিখব? তাহলে যেহেতু এটা উপরের দিকে এ ওয়াই এর মানটা মাইনাস জি, মাইনাস জি আর টিটা টি থাকবে। ধরে নিই এটা টি প্রাইম। তার কারণ হচ্ছে যে আমরা সর্বোচ্চ উচ্চতা পৌঁছতে যে সময়টা লাগবে সেই সময়টা ধরে নিলাম টি প্রাইম। আর এখানে ভি ওয়াইটা হয়ে যাবে জিরো। তার কারণ কি? একদম সর্বোচ্চ উচ্চতা যখন পড়বে তখন তার শেষ ব্যাগটা শূন্য হয়ে যায়। শূন্য হলে কি হয়? সেটা আবার নিচের দিকে পড়তে থাকে, তাই না? একটা বস্তুকে তুমি উপরে নিক্ষেপ করে দেখো, এক সময় তার ব্যাগটা শূন্য হবে, তখনই সে আবার নিচে দিয়ে পড়তে থাকবে। যতক্ষণ পর্যন্ত তার ব্যাগটা বিদ্যমান থাকবে ততক্ষণ সে উপরে উঠতে থাকবে, কিন্তু যখনই ব্যাগ শূন্য হয়ে যায় তখনই নিচে পড়বে। সর্বাধিক উচ্চতা, তার মানে এর উচ্চতা আর এর চেয়ে বেশি উচ্চতা উঠতে পারবে না, তাহলে কি শেষ ব্যাগটা কি হলো? জিরো। তাহলে এখন মানটা আমি বসায় ফেলি, ভি ওয়াইটা জিরো, ভি নট সাইন থিটা নট মাইনাস জি টি প্রাইম। এখন জি টি প্রাইমটাকে এই পাশে যদি নিয়ে আসি তাহলে কি হয়? ভি নট সাইন থিটা নট। অতএব টি প্রাইম সমান কত হবে? ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। এই যে আমি বক্স দিয়ে এটাকে প্রকাশ করব। তাহলে এই অংশের মধ্যে অবশ্যই মনে রাখতে হবে সর্বাধিক উচ্চতায় পৌঁছতে তোমাদের কত সময় লাগে। পরীক্ষা যদি তোমাদের প্রশ্ন করা হয় যেমন 10 মিটার পার সেকেন্ড ব্যাগে কোনো একটা বস্তু নিক্ষিপ্ত করা হলো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে কত সময় লাগবে, তখন তুমি সরাসরি এই সূত্রটা বসিয়ে দেবে, তাহলেই তোমার মানটা বের হয়ে যাবে। তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতে পৌঁছতে সময় যেটা সেটা আমরা পেয়ে গেলাম কত? টি প্রাইম সমান ভি নট সাইন থিটা নট ডিভাইড বাই জি। এখন বিচরণকাল, এখন আমরা বিচরণকাল বের করব। বিচরণকালটা হচ্ছে কি? তুমি কোন একটা সর্বোচ্চ উচ্চতে পৌঁছে আবার নিচে যাবে, তাহলে এই যে এখান থেকে বস্তু নিক্ষেপ করলাম, নিক্ষিপ্ত সর্বোচ্চ উচ্চতে পৌঁছলো, আবার এটা ভূমিতে গিয়ে পতিত হলো। তাহলে ভূমিতে পতিত হওয়ার আগ পর্যন্ত এটা কত সময় নিল?
সেই সময়টাকে আমরা বিচরণকাল বলবো। তো বিচরণকাল আর কিছু না, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে যে সময়টা লাগে আর নিচে যেতে ওই একই সময় লাগবে। তাহলে আমরা একটু সহজভাবে বের করে ফেলতে পারি, বিচরণকালকে যদি ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি, টি প্রাইম প্লাস টি প্রাইম সমান কত হলো, ভি নট সাইন থিটা নট ডিভাইড বাই জি, প্লাস আবার টি প্রাইম লিখবো, ভি নট সাইন থিটা নট ডিভাইড বাই জি। তাহলে এই দুটাই যদি যোগ করে দিই তাহলে কী হবে, টু ভি নট সাইন থিটা নট ডিভাইড বাই জি। তাহলে দেখো আমরা সময় নিয়ে দুইটা রাশিমালা পেলাম, একটা হচ্ছে সর্বাধিক উচ্চতে পৌঁছতে সময়, অপরটা হল বিচরণকাল। বিচরণকাল হলো যে আমরা একটা বস্তুর উপরে নিক্ষিপ্ত করলে মাটিতে পৌঁছা পর্যন্ত যে সময়টা লাগবে। তাহলে দুইটা সমীকরণ আমরা পেলাম, এটা আমি পাশে লিখা রাখি, তোমাদের এটা পরে কাজে লাগবে। টি সমান টু ভি নট সাইন থিটা নট ডিভাইড বাই জি, এটা আমরা বের করলাম, তাই তো? আমি যখন তোমাদের অঙ্ক করাবো এই সমীকরণ কাজে লাগবে, আমি পাশ দিয়ে লিখে রাখছি কী কী প্রমাণ করছি। আচ্ছা, এরপরে এখন চলে আসো এখন দেখো ভূমি থেকে সর্বাধিক উচ্চতা, এটা কতটুকু উচ্চতা, ক্যাপিটাল এইচ ধরে নিলাম, এটা এইচ উচ্চতা অতিক্রম করেছে, তারপরে এটা আবার নিচে নামছে, তা এইচের মানটা কত? আমরা যদি এটা বের করতে যাই তাহলে আমাদের সেই গতির সমীকরণের দিকে আসতে হবে। তো গতির সমীকরণটা আমরা জানি, ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস টু জি এইচ, এমন একটা সূত্র আমরা গতির সমীকরণে পড়েছিলাম, তাই না? দেখো এই সমীকরণটাকে আমরা কনভার্ট করবো কি, প্রক্ষেপকের ক্ষেত্রে কনভার্ট করে আমরা এইচ এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো আমরা যখন ভি এর মান, এটা কী হবে, ভি ওয়াই হোল স্কোয়ার, তার কারণ হচ্ছে ঊর্ধ্ব দিকে ওয়াই অক্ষ বরাবর এটাকে নিক্ষিপ্ত হচ্ছে, এই জন্য শেষ বেগটা ভি ওয়াই স্কোয়ার। ইউটা হচ্ছে আদিবেগ, তাহলে আদিবেগের উলম্ব উপাংশটা কত, একটু আগে আমি লিখেছিলাম উলম্ব উপাংশ ভি নট সাইন থিটা নট এটাকে স্কোয়ার হয়ে যাবে, প্লাস টু উলম্ব বরাবর জি এর মানটা কত, একটু আগে বলেছি মাইনাস জি, আর এখানে যে এইচটা ব্যবহার করেছি আমরা এক্ষেত্রে ক্যাপিটাল এইচ ব্যবহার করব। আচ্ছা তাহলে দেখো এখন এই প্রাসের ক্ষেত্রে এই মানগুলো কী হবে সেটা আমি লিখে ফেলি, শেষ বেগটা হয়ে যাবে জিরো, তাই না? তাহলে এটা হলো জিরো, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট মাইনাস টু জি এইচ, ঠিক আছে? তো ভালো করে খেয়াল করে দেখো ঠিক আছে কি না। এখন এই মাইনাসটা আমরা এই পাশে নিয়ে আসবো, টু জি এইচ ইকুয়াল ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট, তাহলে এইচটা কী হবে, অথবা এইচ সমান ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই টু জি। তাহলে দেখো কোনো একটা বস্তুকে যদি আমরা একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে নিক্ষিপ্ত করি এবং একটা নির্দিষ্ট কোণ নিয়ে, কোণ এবং গতিবেগটা যদি আমাদের জানা থাকে তাহলে সে কত দূর পর্যন্ত যাবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। এই যে বিভিন্ন ধরনের বোমা বানানো হয় এটাকেও ওরা ক্যালকুলেট করে যে কত ডিগ্রি কোণে আমি এটাকে সেট করব এবং এটার কতটুকু গতিবেগ দেব, তাহলে এটা কতটুকু উচ্চতে ওঠার দরকার আমাদের সেই মানটা বের হয়ে যাবে। তাহলে আমাদের এই এইচের মানটা মনে রাখবে, এইচ সমান ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইড বাই টু জি। তাহলে দুই নম্বরে আমরা পেলাম কি, এইচ সমান ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইড বাই টু জি। আচ্ছা দুইটা রাশিমালা পেলাম, এরপরে চলে আসি আমরা তৃতীয় নম্বর। তৃতীয় নম্বরটাকে আমরা বলবো
পাল্লা বা রেঞ্জ পাল্লা পাল্লা বা রেঞ্জ তাহলে আমরা এই পাল্লাটাকে কি বলবো আর দ্বারা প্রকাশ করব পাল্লা হচ্ছে কোন একটা বস্তুকে যদি আমি শূন্যে নিক্ষেপ করি তাহলে সেটা অনুভূমিক বরাবর কতটুকু দূরত্বে গিয়ে বস্তুটা পড়বে সেটা হচ্ছে পাল্লা এখান থেকে পাল্লাকে আমরা বলতে পারি একদম ও বিন্দু থেকে শুরু করে এ বিন্দু পর্যন্ত এতটুকু দূরত্ব এই দূরত্বটাকে আমরা পাল্লা বলবো বা রেঞ্জ কোন একটা বস্তুকে শূন্যে নিক্ষিপ্ত করলে বস্তুটা অনুভূমি বরাবর কত দূরত্ব যাবে সেই দূরত্বটাকে আমরা বলবো পাল্লা বা রেঞ্জ আচ্ছা তাহলে এখন পাল্লাটাকে আমরা ক্যালকুলেশন যদি করতে যাই তাহলে আমরা কি করব আমরা জানি গতির সমীকরণ থেকে কি জানি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার একটা সূত্র আছে না এটা তো জানো তাহলে এই সূত্রটাকে দূরত্বের সূত্রটাকে যদি আমরা প্রক্ষেপর ক্ষেত্রে কনভার্ট করি তাহলে কী দাঁড়ায় এখানে অ্যাস অ্যাসটাকে আমরা কী ধরবো দূরত্ব রেঞ্জ ইউটি মানে আদিবেগের আণবিক উপাংশ কত হবে আদিবেগের আণবিক আমরা উলম্ব ধরেছিলাম সাইন এটা হবে ভি নট কস থিটা নট আর এখানে হবে টি টিটা হচ্ছে কি সময় বিচরণকার এখানে ক্যাপিটাল টি ইউজ করতে হবে তার কারণ কি এখানে বিচরণকার এখান থেকে শেষ পর্যন্ত প্লাস হাফ অনুভূমি বরাবর যে ত্বরণটা এটা কি হয় একটু আগে লিখেছিলাম জিরো হয় তাহলে পুরোটাই জিরো হয়ে যাবে এখন ভি নট কস থিটা নট একটু আগে আমরা টি এর মানটা বের করেছি টি এর মানটা এখন দেখো কাজে লাগবে টু ভি নট সাইন থিটা নট ডিভাইড বাই জি দেখো এই টি এর মানটা এখানে বসালাম এখন এখন এই টি এর মানটা আমরা এখানে বসার ফলে এখন কি অবস্থা হলো দেখো এখন ভি নট স্কোয়ার টু সাইন থিটা নট কস থিটা নট ডিভাইড বাই জি তাই তো এখন এটাকে আমরা সিম্পলিফাই করলে এই অবস্থা দাঁড়ায় তাহলে আমরা আবার আরেকটা সূত্র জানি টু সাইন থিটা কস থিটা সমান সমান সাইন টু থিটা একটা সূত্র জানি তাই না তাহলে এখন আমরা এই মানটা বসাবো ভি নট স্কোয়ার সাইন টু থিটা নট ডিভাইড বাই জি তাহলে আমরা পেয়ে গেলাম রেঞ্জ বা পাল্লা কতটুকু দূরে গিয়ে বস্তুটা পড়বে সেই মানটা পেয়ে গেলাম আর সমান ভি নট স্কোয়ার সাইন টু থিটা নট ডিভাইড বাই জি তাহলে আর এর মানটা আমরা পেয়ে গেলাম আর সমান ভি নট স্কোয়ার সাইন টু থিটা নট ডিভাইড বাই জি তাহলে আমরা তিনটা মান পেলাম এখন চতুর্থ মান চতুর্থ মানটা হচ্ছে সর্বাধিক পাল্লা আমরা তো পাল্লা বের করলাম এখন সর্বাধিক পাল্লা কত দূর বেশি দূরত্ব যাবে সর্বাধিক পাল্লা সর্বাধিক পাল্লাকে আমরা আর ম্যাক্সিমাম বলে থাকি মানে আমরা একটু আগে বলেছিলাম তোমাদের একটা টেকনিক দেখাবো যে টেকনিকে তুমি নিক্ষিপ্ত করলে এটা সর্বাধিক দূরত্বে গিয়ে পড়বে সে টেকনিকটা আর কিছুই না সেটা হলো যদি তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি কোনো একটা বস্তুকে শূন্যে নিক্ষেপ করতে পারো
তাহলে এটা সর্বাধিক দূরত্বে যাবে। তুমি একই এনার্জি নিয়ে তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল না করে যদি তুমি 80 ডিগ্রি অ্যাঙ্গেল করো বা আরও কম করো, তাহলে দেখবা যে একই এনার্জি দিয়ে দিচ্ছ সবগুলো কাছে পড়বে, কিন্তু 45 করলে দেখবা যে সর্বাধিক দূরত্ব যায়। এটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে 45 ডিগ্রি। তাহলে আমরা আর এর মান কী জেনেছিলাম, ভি নট স্কোয়ার সাইন 2θ0 ডিভাইড বাই জি। এখন এই থিটার মানটা আমি 45 বসিয়ে দিব, সাইন স্কোয়ার সাইন 2 × 45 জি। তাহলে 45কে 2 দিয়ে গুণ করলে 90 হয়, তো সাইন 90 কত, সাইন 90 হচ্ছে 1। তাহলে ভি নট স্কোয়ার ডিভাইড বাই জি, অতএব আর ম্যাক্সিমাম সমান হচ্ছে ভি নট স্কোয়ার ডিভাইড বাই জি। তাহলে সর্বাধিক উচ্চতা থেকে শুরু করে আমরা সর্বাধিক রেঞ্জ মানে সর্বাধিক দূরত্ব পর্যন্ত সকল রাশিমালাগুলোই আমরা তোমাদেরকে বের করে দেখালাম। এখন সর্বাধিক দূরত্বে পৌঁছতে যদি আমরা চাই, তাহলে আমাদের সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আগাতে হবে, তবেই আমরা দূরত্বটা বেশি পাব। তাহলে এই সূত্র দিয়ে আমরা সর্বাধিক দূরত্বের রাশিমালাটা বের করে ফেলবো, বা যদি শুধু নির্দিষ্ট গতিবেগটা থাকে তবেই আমরা কত দূরে গিয়ে পড়বে সেটা আমরা বের করে ফেলতে পারি। তার কারণ আমাদের জানাই আছে যে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটাকে নিক্ষিপ্ত করছি। তাহলে আমরা এতক্ষণ যে বিভিন্ন রাশিমালাগুলো তোমাদেরকে দেখালাম, এখন এটা নিয়ে একটা অঙ্ক করে ফেলি, তবে আমাদের আজকে যা শিখলাম এটা পূর্ণাঙ্গতা আসবে। এই অধ্যায়ে মূলত আমি আগের ক্লাসে আর আজকের যেই সমীকরণগুলো তোমাদের দেখালাম, এই সমীকরণগুলো যদি তোমরা জানো তাহলে যে কোনো অঙ্ক তোমরা খুব সহজেই মানে সমাধান করতে পারবে। তাহলে এখন আমরা তোমাদের একটা প্রবলেম দেই, এটা তোমরা খাতায় লিখে ফেলো। লেখো, একটি বস্তু মিটার পার সেকেন্ড বেগে ৬০ ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। মোটামুটি প্রশ্ন এটুকুই যে একটা বস্তুকে আমি